আজকে তোমাদের সামনে একটা নতুন গাছ নিয়ে এসেছি, যেটি নাম হচ্ছে হেলেঞ্চা গাছ। এই হেলেঞ্চা গাছটি যৌন রোগের মহা ওষুধ বলা যেতে পারে। এছাড়া ব্লাড প্রেশার কমাতে এর ভূমিকা কম নয়। তো চলো শুরু করা যাক এই গাছের কী কী উপকার। হেলেঞ্চা প্রধানত একটি জলজ শাক, এটি পানির উপর লতিয়ে লতিয়ে চলে, যেমন কলমি শাকের মতন। হেলেঞ্চা ভারতে কেউ কেউ একে হিঞ্চে শাকু বলা হয়ে থাকে। বাংলাদেশ, ভারত প্রভৃতি অঞ্চলে খাল, বিল, নদ, নদী, পুকুরের ধারে জমিতে এই গাছ দেখতে পাওয়া যায়। তবে এটি নোনা মাটিতে এটি জন্মগ্রহণ করে না। এই গাছটি পুকুরে হেলেঞ্চা বা কলমিলতা মতন দেখতে পাওয়া যায়। এই গায়ের আঁশগুলি হয় একটি রোমযুক্ত। এটি একটি মাছের প্রিয় খাদ্য। হেলেঞ্চা পাতা শাক হিসাবে ব্যবহার করা হয়, এর স্বাদ তিতা। তবে হেলেঞ্চা শাক ভীষণ উপকারী। শীতের প্রথমেই ফুল ফোটে, ফুলের রং হয় সাদা, পাতা 1 থেকে 3 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। এই গাছটি শীত ও বর্ষাকাল দুটিতেই মানুষের রোগের ভীষণ উপকার হয়ে দাঁড়ায়। এই গাছটি 3 থেকে 4 চামচ রস সকালে একবার করে খেলে পেটের রোগ ভালো হয়। ঘামাচি, ফুসকুড়ি গায়ে উঠলে এই শাকটি প্রথমে এর পাতা রস করে গায়ে লাগালে সেই ফুসকুড়ি বন্ধ হয়ে যায়। বসন্ত রোগ আক্রমণের কারণে শীতে বিভিন্ন গুটি শরীরে দেখা যায়। প্রথম অবস্থায় এটি সে চন্দনের সাথে গুঁড়ো করে এই হেলেঞ্চার রস 1/2 কাপ পরিমাণ মিশিয়ে এটি ভালোভাবে মিশিয়ে খেলে সে গুটি শরীর থেকে শীঘ্রই বের হয়ে পড়ে। এটি যকৃতের রোগ সারাতে ভীষণ উপকারী। শরীরে পিত্ত বাড়লে সেই পিত্তকে ঠিক করার জন্য বা লিভার দুর্বল হলে এটি 100 গ্রাম হেলেঞ্চার শাক ছোটো ছোটো করে কেটে 150 মিলিলিটার পানিতে পরিমাণ মতো লবণ মিশিয়ে সিদ্ধ করে সেই রসটি 1/2 কাপ করে যদি প্রতিদিন খাওয়া যায় তাহলে যকৃতের রোগ ঠিক হয়ে পড়ে। এছাড়া শরীরে যদি পিত্ত বেড়ে যায় তাহলে এই পাতা বেটে তার 30 মিলিমিটার রস গরু কিংবা ছাগলের দুধ মিশিয়ে গরম করে 50 মিলিলিটার করে এটি খেলে প্রতিদিন খেলে ভালো উপকার পাওয়া যায়। এছাড়া গনোরিয়া রোগ সারাতেও এটি ভীষণভাবে ব্যবহার করা হয়। কোমরের যন্ত্রণা থাকলে কোমরের নিচে কিংবা ব্যথা বা যন্ত্রণা পায়ের পেশিতে রাতের দিকে টান ধরে, সেই ক্ষেত্রে 3 চামচ হেলেঞ্চার শাকের রস হালকা গরম করে সকালের দিকে খালি পেটে খেলে খুব ভালো উপকার পাওয়া যায়। তবে এটি নিয়মিত কিছুদিন খেতে হবে। রক্ত দূষিত হলে 20 মিলিমিটার হেলেঞ্চার শাকের পাতা ও ডাটার রস 1 চামচ চিনির সঙ্গে মিশিয়ে সকালে একবার করে খেলে দূষিত রক্ত পরিষ্কার হয়ে যায়। অনেকের জিভার মোটা সাদা পোলে পড়ে যায়, অরুচি হলে সেই রুচি শরীরে আবার ফিরে আসে। এছাড়া এই শাক বিভিন্ন রোগে উপকার পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে। আরও বেশি আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন, লাইক এবং শেয়ার করবেন আমার এই ভিডিওটা। পরবর্তীতে আমি আরও ভালো ভিডিও বানাতে পারি।